শক্তিশালী হারিকেন ইয়ানের তাণ্ডবে লন্ডন ভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিভিন্ন শহরে বন্যা বিদ্যুৎবিহীন ২০ লাখেরও বেশি মানুষ ব্যাহত যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের দায়ে মিয়ানমারের সুচির আরও তিন বছরের জেল রোহিঙ্গা বিরোধী পোস্ট ছড়ানোই ফেসবুককে ক্ষতিপূরণ দিতে আহ্বান অ্যামনেস্টির এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্কুলের বাইরে বন্দুক হামলা আহত অন্তত ৬ পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় হয়নি প্রাণহানি হামলাকারীকে ধরতে অভিযান এবং গ্যাস পাইপলাইন লিকেজ নিয়ে ইইউ রাশিয়া উত্তেজনা তুঙ্গে পাল্টাপাল্টি দোষারোপ নাশকতার অভিযোগ প্রত্যাখ্যান মস্কোর সংকট ঘনীভূত হওয়ার শঙ্কা বিশ্লেষকদের আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক রাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইয়ান স্থানীয় সময় বুধবার বিকেলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার বেগে আঘাত হানে ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেন এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি বাসিন্দা হারিকেনের কারণে বাতিল করা হয়েছে ৩৫০০ ফ্লাইট এদিকে ঝড়ের কবলে পড়ে কিউবা উপকূলে অভিবাসী বহনকারী একটি জাহাজ ডুবে নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন ক্যাটাগরি ৪ মাত্রার শক্তিশালী হারিকেন ইয়ান আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে বুধবার স্থানীয় সময় বিকেলে এটি ট্যাম্পা উপকূলে ঘণ্টায় প্রায় ২৪১ কিলোমিটার গতিবেগে আঘাত হানে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ হারিকেনের প্রভাবে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক জলোচ্ছ্বাস আশপাশের বিভিন্ন শহরে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা হারিকেনের কারণে ফ্লোরিডার কয়েকটি বিমানবন্দরের ২০০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া বুধ ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জুড়ে আরও ৩৫০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে হারিকেন ইয়ান মোকাবিলায় উপকূলীয় এলাকায় আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেয় ফ্লোরিডা প্রশাসন হারিকেনের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে এদিকে ইয়ানের প্রভাবে ফ্লোরিডা উপকূলের কাছে উত্তাল সাগরে ডুবে গেছে কিউবার অভিবাসীদের বহনকারী একটি জাহাজ এই ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানা আরেক হারিকেন চার্লির পর ইয়ানকেই সবচেয়ে শক্তিশালী বলে ধারণা করা হচ্ছে এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকালে কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানে হারিকেন ইয়ান এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ব্যাপক জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এতে হতাহত হন বেশ কয়েকজন ফরহাদ চৌধুরী সময় সংবাদ রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচিকে নতুন করে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত বিশ্লেষকদের মতে আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে সুচি ও তার দলকে দূরে রাখতেই একের পর এক মামলায় সাজা দিচ্ছে জান্তা সরকার গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী এরপর থেকেই সুচির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে তাকে সাজা দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার আগামী পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে আবারও নতুন করে সুচিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সামরিক আদালত রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ এনে সুচি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা শন টার্নেলকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে এ নিয়ে বিভিন্ন মামলায় সুচিকে ২৩ বছরের জেল দিল দেশটির জান্তা সরকার এর আগে দুর্নীতি জান্তা বিরোধী আন্দোলনে উস্কানি ও নির্বাচনে ভোট জালিয়াতি সহ একাধিক মামলায় তাকে মোট ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয় যদিও বারবার এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি আন্তর্জাতিক গণমাধ্যম জানায় রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘের অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে তবে সুচি ও তার উপদেষ্টাকে ৩ বছরের জেল দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন মিয়ানমারে আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়া থেকে সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডিকে দূরে রাখতেই তড়িঘড়ি করে একের পর এক রাজনৈতিক উদ্দেশ্য প্ররোচিত মামলায় তাকে সাজা দিচ্ছে মিয়ানমার জান্তা রাইসা জান্নাত সময় সংবাদ ফেসবুকে রোহিঙ্গা বিরোধী বিদ্বেষপূর্ণ পোস্ট ছড়ানোর দায়ে গোষ্ঠীটিকে ক্ষতিপূরণ দিতে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একই সঙ্গে বারবার সতর্ক করা সত্ত্বেও বিদ্বেষপূর্ণ মন্তব্য ছড়ানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারায়
ফেসবুকের কড়া সমালোচনাও করে সংস্থাটি। এরপর থেকে বিভিন্ন সময়ে মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানের প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়াতে থাকে রোহিঙ্গা বিরোধী নানা বিদ্বেষমূলক মন্তব্য। মিয়ানমারের বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে সে সময় ফেসবুক কর্তৃপক্ষকে এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও বিদ্বেষপূর্ণ মন্তব্য ছড়ানো বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তারা। এরই পরিপ্রেক্ষিতে এবার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটার প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানায় সংস্থাটি। এতে আরও বলা হয়, বহু রোহিঙ্গা ফেসবুকের রিপোর্ট ফাংশনের মাধ্যমে রোহিঙ্গা বিরোধী পোস্টগুলো রিপোর্ট করার চেষ্টা করলেও তাতে কোনো ফল আসেনি। উল্টো ফেসবুকের মাধ্যমে বিদ্বেষপূর্ণ এসব বক্তব্য ছড়িয়ে পড়ে মিয়ানমারের বিপুল সংখ্যক মানুষের কাছে। প্রতিবেদনে 2021 সালে প্রকাশিত সারা জাগানো ফেসবুক পেপারসে উঠে আসা বিষয়গুলো তুলে ধরে সংস্থাটি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে জাতিগত বিদ্বেষ ও অন্যান্য ক্ষতিকর বিষয়বস্তু ছড়ানোর বিষয়টি ফেসবুকের নির্বাহী কর্মকর্তারা জানতেন বলেও অভিযোগ তোলা হয়। এছাড়াও ফেসবুককে তার প্ল্যাটফর্ম জুড়ে মানবাধিকার সুরক্ষায় আরও তৎপর হওয়ার পাশাপাশি তদারকি বাড়ানোরও আহ্বান জানানো হয় ওই প্রতিবেদনে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্কুলের বাইরে বন্দুক হামলা চালিয়েছে এক অস্ত্রধারী। এতে আহত হয়েছেন অন্তত 6 জন। গত মে মাসে টেক্সাসের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার রেশ কাটতে না কাটতেই এই হামলার ঘটনা ঘটল। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে এড়ানো গেছে বড় ধরনের প্রাণহানি। হামলাকারীদের ধরতে চলছে তল্লাশি অভিযান। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার দুপুর 12:30 দিকে অকল্যান্ড শহরের একটি হাইস্কুলের সামনে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে অজ্ঞাত বন্দুকধারী। গুলির শব্দে আতঙ্কে ছোটাছুটি করতে থাকে কোমলমতি শিশুরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশপাশের এলাকা ঘিরে ফেলে চলে অভিযান। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আবারও হামলার আশঙ্কায় আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যদের। হামলাকারীকে ধরতে চলে তল্লাশি অভিযান। তাকে না ধরা পর্যন্ত শহরের বাসিন্দাদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্কুলের আশপাশের এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে পুলিশ। Just after 12:45 in the afternoon, যারা আহত হয়েছেন তাদের সবারই বয়স 18 বছরের উপরে। এই ঘটনায় শিশুদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরাও খুবই চিন্তায় আছেন। তাদের বলতে চাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হামলাকারীকে ধরতে আমাদের সব চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের বিভিন্ন টিম এ বিষয়ে কাজ করছে। When officers arrived on scene, এদিকে গত মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের একটি স্কুলে বন্দুকধারীর নৃশংস হামলায় 19 শিক্ষার্থী নিহতের ঘটনায় এমনিতেই দেশটির স্কুলগুলোতে চরম আতঙ্ক বিরাজ করছে। ওই হামলার রেশ কাটতে না কাটতেই নতুন করে অকল্যান্ডের এই হামলার ঘটনা ঘটল। তবে কি কারণে এই হামলা, সেই কারণ জানতে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। নতুন করে হামলার সংখ্যায় নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30 ইউভালদি শহরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি প্রাইভেট কার বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আরও বেশ কয়েকটি গাড়ির ধাক্কা লাগে। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বলে জানায় পুলিশ। নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে লিকেজের সময় ঘটনাস্থলে অবস্থান করছিল রাশিয়ার 2টি নৌযুদ্ধ জাহাজ, এমন দাবি করেছে ইউরোপীয় নিরাপত্তা কমিশন। আর অনুসন্ধানের প্রাথমিক অবস্থায় ডেনমার্ক বলছে, এই ঘটনা ইউক্রেনে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী করতে রাশিয়ার নতুন পদক্ষেপ। তবে পুরো বিষয়টিকে নির্বোধ আখ্যা দিয়ে অভিযোগ অস্বীকার করেছে মস্কো। এদিকে মস্কোর বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের। রুশ গ্যাস পাইপলাইনে লিকেজ কেন্দ্র করে দোষারোপে পাল্টা দোষারোপে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা তুঙ্গে। ডেনমার্ক উপকূলের বাল্টিক সাগরের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে যাওয়া নর্ড স্ট্রিমের 2টি গ্যাস পাইপলাইনে রহস্যজনক ছিদ্র দেখা দেয় মঙ্গলবার।
এই ঘটনায় অনুসন্ধানের প্রাথমিক অবস্থায় রাশিয়ার দিকেই তীর ইউরোপীয় নিরাপত্তা কমিশনের। কমিশনটির দাবি, ক্ষতিগ্রস্ত নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনের লিকেজের সময় ওই দিন রাশিয়ার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ঘটনাস্থলে অবস্থান করছিল। কর্মকর্তারা জানান, সপ্তাহ জুড়েই বাল্টিক সাগরে অবস্থান করে আসছিল বেশ কয়েকটি রুশ সাবমেরিন। তবে ডেনমার্ক ও সুইডেনের চলমান তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। আর ডেনমার্ক বলছে, নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং এটি ইউক্রেন সংঘাতকে দীর্ঘস্থায়ী করতে রাশিয়ার নতুন অধ্যায়। এর মধ্যেই রাশিয়া ইচ্ছাকৃতভাবে লিকেজ করতে পারে বলে ধারণা যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশের। তবে পুরো বিষয়টিকে নির্বোধ আখ্যা দিয়ে সব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। এমনকি নিজেদের গ্যাস পাইপলাইনে কেন লিকেজ ঘটাবে তারা, এমন প্রশ্নও তুলেছে ক্রেমলিন। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, যদি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে পরিস্থিতি আরো জটিল হবে। জ্বালানি নিয়ে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় দেশগুলোর যে বিরোধ, তা দিন দিন আরো স্পষ্ট হয়ে উঠেছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে বিপাকে পড়তে পারে ইউরোপের দেশগুলোই। গ্যাস সংকটের প্রভাবে অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে জার্মানি, নেদারল্যান্ডসের মতো দেশগুলো। সেক্ষেত্রে রাশিয়াকেও আবারও নিষেধাজ্ঞা অবরোধের সম্মুখীন হতে হবে। মূলত ইউক্রেন নিয়ে বিরোধের জেরেই এই দুটি পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে রাশিয়া। মঙ্গলবারের ওই লিকেজের কারণে আসন্ন শীতের আগে নর্ডস্ট্রিম 1 পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ আপাতত আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আর বাকি মাত্র 2 দিন। পশ্চিমবঙ্গে এরই মধ্যে যাবতীয় সবশেষ প্রস্তুতি ও মণ্ডপ তৈরির কাজ প্রায় শেষ করে এনেছে কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে মণ্ডপ পরিদর্শনে ভিড় করছেন দর্শনার্থীরা। কলকাতার দুর্গাপূজার সবশেষ প্রস্তুতি ও বিভিন্ন মণ্ডপের খবর জানাতে এই মুহূর্তে উত্তর কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। যাব তার কাছে। কলকাতা দুর্গাপুজো উৎসবের খবর কভার করার অনেক প্রায় আমার 1.5 দশকের অভিজ্ঞতা রয়েছে। আমি যদি আজকে এই অভিজ্ঞতা দিয়ে শুরু করি যে গত 15 বছরেও এই ধরনের শারদীয় দুর্গা উৎসব, আনুষ্ঠানিক উৎসব শুরু, পুজো শুরুর আগে এই রকম জনকোলাহল, এই রকম ভিড় কিন্তু মণ্ডপে মণ্ডপে আমার অন্তত পক্ষে শেষ 15 বছরে চোখে পড়েনি। এবার অনেকগুলো কারণ এর মধ্যে সামনে এনে আনছেন আয়োজকরা। তাদের মধ্যে 2টো কারণ খুবই প্রাসঙ্গিক। একটি হচ্ছে, গেল 2 বছর করোনার বিধিনিষেধ প্রোটোকল, সে কারণে দর্শনার্থীরা মণ্ডপে আসতে পারেননি। যারা আয়োজক তারাও কোভিড এর প্রোটোকল মেনে তাদেরকে পুজো করতে হয়েছে, সে কারণে একটি গ্যাপ ছিল, বেরোতে পারেননি দর্শনার্থীরা। ও অন্য একটি কারণ যেটি খুবই প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে, আপনি জানেন যে গত বছরই কলকাতার দুর্গাপুজোকে যে জাতিসংঘের যে ইউনেস্কোর স্বীকৃতি সেটি কিন্তু দেওয়া হয়েছে। ফলত কলকাতার দুর্গাপুজোর এবার মানে একেবারেই জমে ক্ষীর, একেবারেই জমজমাটি অবস্থা হয়েছে। তো আমি গত কয়েকদিন ধরে, দর্শক আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আমরা দুজন কলকাতায় দক্ষিণ প্রান্তে আমাদের এক সহকর্মী পারমিতা আচার্য, সে দক্ষিণ প্রান্তের পুজোগুলো কভার করেছে, আমি উত্তর প্রান্তের কভার করেছি। তো আমি আমার স্ক্রিন শেয়ার করতে বলবো আমাদের সহকর্মী পারমিতাকে, যে পারমিতা প্রথমেই আজকে চতুর্থী, তোমাকে চতুর্থীর শুভেচ্ছা। এবং তুমি বলো যে দক্ষিণ কলকাতায় তুমি গত কয়েকদিন ধরে যে ঘুরে বেরিয়েছো, উত্তর কলকাতায় আমি বলবো দক্ষিণ কলকাতার ছবিটা কিরকম? একদমই, দেখো দক্ষিণ কলকাতায় যখন আমি ঘুরলাম, যেভাবে মানুষের ভিড় নজর আসছে, কারণ আমরা জানি যে 2 বছর অতিমারির কারণে আমরা ঘর বন্দি থেকে দুর্গাপুজো দেখেছি, কিন্তু এবছর অতিমারির প্রকোপটা খানিকটা হলেও কম, তাই মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছেন। তাই মহালয়ার দিন থেকে তিলোত্তমার রাস্তায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষরা, যারা পুজো প্রেমী বলতে পারি আমরা, যে ঠাকুর দেখতে পছন্দ করেন, তাই একেবারে কোন রকম চান্স ছাড়েননি। আর যেহেতু একটা আবহাওয়ার ভুকুটি রয়েছে, নিম্নচাপের ভুকুটি রয়েছে, তাই সমস্ত বৃষ্টির ভুকুটিকে দূরে সরিয়ে সর্বোপরি এই অতিমারির সনাতনী মা, ওটা এখানকার রীতি। এবং এই যে এত মানুষ ভিড় জমাচ্ছে সকাল সকাল আজ চতুর্থী, এবং যত বেলা গড়াবে কিন্তু তত কিন্তু মানুষের ভিড়টাও বাড়তে থাকবে।
একটা জিনিস পরমিতা তুমি খেয়াল করেছো যে গত কয়েক বছর কলকাতা পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থা যেরকম ছিল, এবার কোথাও গিয়ে একটু গরমিল মনে হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা কোথাও কলকাতার ট্রাফিক ব্যবস্থা কোথাও ভেঙে পড়েছে? কারণ পুজো শুরুর আগেই আমরা জানি পুজো শুরুর মহালয়া থেকে পুজো শুরু হয়ে গিয়েছে, প্রচুর সংখ্যক মানুষ উত্তর এবং দক্ষিণ মধ্য কলকাতায় কাতারে কাতারে দলে দলে মানুষ প্যান্ডেল মুখী হচ্ছেন, কিন্তু কলকাতা পুলিশ বা ট্রাফিকের ছবিটা কিরকম তুমি দেখেছো? দেখো যখন আসতে আমি যখন আসতে শুরু করলাম, আমার বাড়ি থেকে যখন রওনা হলাম, আর রাস্তাঘাটে মানুষের ভিড়টা কিন্তু এই ছবিটা চেনা ছবি আমাদের, মানে যেহেতু আমরা পুজোয় চারটে দিন আমরা পাই, তাই চেষ্টা করি যে তার আগে থেকেই আমরা বেরিয়ে পড়তে, মানে ভ্যাকেশনটা আরো বেশি দিন উপভোগ করতে, তাই মানুষের ভিড়টা কিন্তু সাংঘাতিক রকমের রাস্তাঘাটে। আর ট্রাফিকের যে ছবির কথা বললে, একটু গরমিল তো বটেই, কারণ মানুষের ভিড় সামলানো, এখন যেহেতু অফিসের ছুটি পড়েনি, স্কুল ছুটি পড়েনি, সেক্ষেত্রে কিন্তু সেই দাউটা সামলানো কলকাতা পুলিশের পক্ষে খানিকটা হলেও চাপ তৈরি হচ্ছে। তবে যেহেতু পুজোর সময়, তাই মানুষের এই আনন্দটাকে কিন্তু তারাও স্বাধীনতা দিচ্ছেন, এবং যে পরিমাণ রাস্তাঘাটে ভিড় জমছে এটা কিন্তু আমাদের কলকাতার চেনা ছবি অন্তত। এবং যদি উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার লড়াইটা সামনে আনি আমি, এবং নিঃসন্দেহে বলা যেতে পারে যে আমি এই মুহূর্তে উত্তর কলকাতায়, এতদিন আমি দক্ষিণ কলকাতায় পরিক্রমা করেছি এবং সেখানে মহালয়া থেকে যেই ভিড়টা লক্ষ্য করেছি, আজ চতুর্থদিনে নর্থে এসেও কিন্তু তার কলকাতা উত্তর দক্ষিণ মধ্য ছাড়াও লাগোয়া শহরতলিতে প্রায় 3,500 পুজো হচ্ছে। ফোরাম ফর দুর্গাপুজো উৎসব বলছে যে তাদের যে সংগঠনের পুজো হচ্ছে 5, আপনি জানেন যে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর এবার বিদেশিদের আসার একটি প্রবণতা হয়েছে, আপনি জানেন যে বিশ্বের সর্ববৃহত্তম দুর্গাপুজোর যে কার্নিভাল সেটি রেড রোডে হয়ে থাকে, এবছরও এটি রেড রোডের কার্নিভালের প্রস্তুতি কিন্তু পুজো আয়োজকরা করবেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে করবেন। এবং আপনি জানেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে শারদীয় যে দুর্গাপুজোর উৎসবের সেরা প্রতিমা এবং সেরা উদ্যোক্তা, আলো, থিম সবকিছু মিলিয়ে এটি একটি কিন্তু প্রতিযোগিতার একটা শিরোপা দেয়। সবকিছু মধ্যেও সেলিব্রিটিদের পুজো কিন্তু একটু বাড়তি মাইলেজ পায়, পারমিতা যেহেতু আমাদের বিনোদনের অনেক সেলিব্রিটিদের খোঁজ খবর রাখেন, তো পারমিতা কে কে কার কার বাড়িতে কি কি পুজো হচ্ছে? দেখো দু বছর ধরে আমরা অপেক্ষা করেছি মল্লিক বাড়িতে, অর্থাৎ রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক বাড়ির পুজো, সেই দু বছর কোভিড এর কারণে আমরা সেখানে পৌঁছতে পারিনি, সাধারণ মানুষের ঢোকা বারণ ছিল, তবে এই বছর আমরা আশা করছি যে মল্লিক বাড়ির পুজো আমরা দেখতে পারবো। বলেনিয়ানায় ভরা, সাবেকিয়ানায় ভরা সেই পুজো একদমই পারমিতা তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কলকাতা মানেই দুর্গাপুজো, দুর্গাপুজো মানেই কলকাতা সমর্থক, আর তার মধ্যে ইউনেস্কো স্বীকৃতি পাওয়া এবং আবহাওয়া অনুকূল, দুবছর করোনার কারণে মানুষ দেখতে পারেননি, তো এবার কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস দর্শনার্থীদের মধ্যে আছে, আমাদের অবশ্যই নজর থাকবে দশমী পর্যন্ত। তো ততক্ষণ উত্তর কলকাতার এই টালা প্রত্যেক পার্কের পুজো প্রাঙ্গণ পুজো মণ্ডপের ভেতর থেকে আমার কাছে এই ছিল শারদীয় দুর্গা উৎসবের চতুর্থ দিনের আমার কাছে থাকা সবশেষ। দেখছেন আন্তর্জাতিক সময়। কাতার থেকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে এক্সচেঞ্জ হাউসগুলো, যারা দেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে প্রবাসীদের সব রকম সহযোগিতা করে যাচ্ছেন। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের মধ্যে ষষ্ঠ স্থানে আছে কাতার। দেশটি থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বড় ভূমিকা পালন করছে এক্সচেঞ্জ হাউসগুলো। কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসে কর্মরত রয়েছেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। প্রবাসীদের সব রকম সহযোগিতা করে যাচ্ছেন তারা। রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখতে পেরে খুশি প্রবাসীরাও। আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সবাই ব্যাংকের মাধ্যমে বৈধভাবে টাকা লেনদেন করবেন, অযথা অবৈধভাবে টাকা লেনদেন না করার জন্য বৈধভাবে আমরা যেহেতু এখানে পয়সা কামাই করতেছি, বৈধভাবে যদি আমরা টাকাটা পাঠাই তাহলে আমাদের নিজের উন্নত হবে, দেশ উন্নত হবে। মূলত গভর্নমেন্টের যে উদ্যোগটা প্রণোদনা যেটা ইনসেন্টিভ দিচ্ছে, যার কারণে এখানে আরও বেশি রেমিটেন্স বেড়ে গেছে আগের তুলনায়। আমরা সবসময় বাংলাদেশের ব্যবসার ব্যাপারে, বাংলাদেশের মানুষের রেমিটেন্স দেশে পাঠানোর ব্যাপারে, বৈধ পথে বেশি দেশে টাকা পাঠানোর ব্যাপারে সবসময় সহযোগিতা করে থাকি, এবং আমি আশা করব আমরা আরও সব বাঙালি প্রবাসী ভাইদের সহযোগিতা পাবো। করোনা পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহে, তার সঙ্গে যোগ হয়েছে হুন্ডি সহ অন্যান্য অবৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো।
সময় সংবাদ কাতার। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।